ভগবানকে কাজে ধরিতে এসে পাইলট সেইলট দেব এই দালাও জিরা পাল জিরা পাল জিরা পাল এই দালাও জিরা পাল জিরা পাল জিরা পাল এই সকাল থেকে কালকে রাত্রিবেলা ট্রেনে উঠেছিল কিন্তু সকালে কলকাতায় নামেনি কোথাও দেখেছেন এনাকে দাদা কেউ দেখেছেন এনাকে শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে খুঁজতে এবার সচেষ্ট হলো দেশপ্রিয়নগর বেলঘুরিয়া সিপিএম এরিয়া কমিটির সদস্যরা। হাতে টর্চ নিয়ে শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর এবং তার মেয়ের নামে পোস্টার লাগিয়ে দোকানে দোকানে ঘুরে এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ করে খোঁজার চেষ্টা করলেন তারা। গতকাল রাত্রে মেয়েকে নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারী। পদাতিক এক্সপ্রেসের H1 কামরায় উঠেছিলেন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার একমাত্র কন্যা। ট্রেনে কর্মীদের দাবি যে সকালের পরে তাকে আর দেখতে পাওয়া যায়নি। ট্রেনের অ্যাটেন্ডেন্ট শেষবার তাকে দেখেছিলেন রাতে বেডরোল দেওয়ার সময়। এরপরে সকালে উঠে ট্রেনের অ্যাটেন্ডেন্ট অথবা সামনের আসনে থাকা যারা যাত্রী ছিলেন তারা কেউই আর দেখতে পাননি। মনে করা হচ্ছে সম্ভবত বর্ধমান কিংবা তার আগে পাশেই কোনো স্টেশনে নেমে গিয়েছেন। মঙ্গলবার রাত 8টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে। দুর্নীতিতে যুক্ত থাকলে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর, এমনটাই বলেছে আদালত পর্যবেক্ষণে। আর তাই সন্ধে হতেই হাতে টর্চ নিয়ে বেলঘুরিয়া দেশপ্রিয়নগর DYFI এবং SFI-র পক্ষ থেকে অভিনব পদ্ধতিতে তৃণমূল নেতা তথা শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে টর্চ দিয়ে খোঁজার চেষ্টা করা হলো। আমাদের আজকে এটাই কর্মসূচি ছিল যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, ওনাকে CBI তলব করা হয়েছে এবং ওনার মেয়েকে সাথে নিয়ে উনি কালকে রাত্রে পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন কুচবিহার থেকে। কিন্তু সকালে যেখানে কলকাতায় শিয়ালদায় নামার কথা উনি নামেননি, মাঝরাত্রে রাস্তায় উনি কোথাও নেমেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা SFI আজকে টর্চ নিয়ে বিক্ষোভ থেকে ওনাকে খুঁজতে বেরিয়েছি যে উনি কোনো বাড়িতে লুকিয়ে আছে কি না, কোনো গাছের পিছনে লুকিয়ে আছে কিনা, কোনো ড্রেনে লুকিয়ে আছে কিনা, বা এমন কোনো জায়গায় যে উনি লুকিয়ে আছে, কেন উনি আসতে ভয় পাচ্ছেন, যেখানে CBI তলব করেছে উনি আসছেন না কেন, এটাই আজকে আমাদের কর্মসূচি ছিল। এবং আগামী দিনে আমরা SFI বৃহত্তর লড়াই করব এবং কালকে আমরা বিকাশ ভবনের ডাক দিয়েছে আমাদের সংগঠন, আমরা বিকাশ ভবনেও কালকে বিক্ষোভ দেখাবো, কালকে আমরা থাকবো বিকাশ ভবনে। আজকে SFI নেতৃত্বকে এবং কর্মীদেরকে যেভাবে কলকাতা পুলিশ আক্রমণ করেছে কলকাতার প্রতিবাদ করে কী বলবেন? হ্যাঁ, আপনারা সবাই জানেন এবং আপনাদের মাধ্যমে এটাই বলতে চাইছি যে কি আজকে আমাদের SFI এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সমেত এই সকল কমরেড আজকে আক্রান্ত হয়েছেন। পুলিশ বর্বরোচিতভাবে তাদের উপরে আক্রমণ করছে, তাদের জামা ছিঁড়ে গেছে, আপনারা জানেন, আপনারা ছিলেন ওখানে, আমরা তারও আজ প্রতিবাদ করছি এবং তারই প্রতিবাদে কালকে আমরা রাজ্য জুড়ে আন্দোলন করব। কালকে আমরা যেখানে যেখানে পারবো, যেখানে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা বিক্ষোভ করব এবং আপনারা শুনলেন কালকে আমরা বিকাশ ভবনের সামনে কালকে যাচ্ছি, এই আন্দোলন চলবে। এবং আমরা পুলিশকে বলে দিতে চাই, সরকারকে বলে দিতে চাই যে আপনারা যেইভাবে করুন, আপনাদের যত জেল আছে আপনারা কালকে ভর্তি করে দিতে পারেন, কত লাঠি আপনার জোর আছে আমরা দেখবো, কিন্তু কালকে আমরা রাস্তায় থাকবো, SFI রাস্তায় থাকবে। যে বিচার এসছে সেই বিচারে কি আপনারা সহমত? যেরকম CBI ডাকলো অবশ্যই আমরা CBI তদন্তের দাবি করেছিলাম। ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে এই SSC টেট নিয়ে যেই বিশৃঙ্খলা, যেইভাবে টেট দুর্নীতি করা হয়েছে, আমরা প্রথম দিন থেকে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমেত যত আইনজীবীরা আছেন তারা লড়াই করেছেন কোর্টে, আমরা বাইরে, যে আমরা বলেছি CBI তদন্ত করতে হবে। আজ যখন CBI তদন্ত হচ্ছে তখন ওনারা বারে বারে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, অন্যান্য বেঞ্চে যেখানে আছেন ওনারা সাহায্য চাইতে যাচ্ছেন, কিন্তু আমরা জানি কোর্ট, আমাদের কোর্টের উপরে ভরসা আছে, আইনের উপরে আমাদের ভরসা আছে এবং CBI যখন তদন্ত করবে সত্যটা উদ্ঘাটিত হবে, এটা আমরা আশা রাখছি। বেলঘুরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।